নমস্কার, আজকে আমরা পড়ব জিফ প্যাটেলের অন কিলিং আ ট্রি পোয়েম। প্রথমেই বলে দিই, জিফ প্যাটেল জন্মগ্রহণ করেন ইন্ডিয়াতে মুম্বাই শহরে। সালটা ছিল 1940। তিনি পোয়েট হওয়ার পাশাপাশি প্লে রাইট এবং পেইন্টারও ছিলেন। তো কবিতাটি শুরু করার আগে বলে দিই কবি কী কী উদ্দেশ্য ছিল কবিতাটি লেখার পেছনে। তার কবিতার নাম দিয়েছেন অন কিলিং আ ট্রি। কিন্তু কবি কবিতাতে কীভাবে একটা গাছ বড় হয়ে ওঠে এবং কীভাবে তাকে হত্যা করা সম্ভব তার বর্ণনা দিয়েছেন। তিনি আসল অর্থে গাছ কাটার বিরুদ্ধে ছিলেন। এই কবিতার আয়রনি ইউজ করা হয়েছে। তিনি বলেছেন গাছকে, আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে গাছকে কাটা মোটে উচিত নয়। মানুষ যে প্রকৃতির প্রতি হিংস্র ব্যবহার করে, হিংস্র আচরণ করে, তিনি তার বিরুদ্ধে আছেন। তিনি তার বিরুদ্ধে সবাইকে যেতে বলেছেন। তিনি আবেদন করেছেন আমাদের কাছে, আমরা যেন ভবিষ্যতে আমাদের প্রকৃতির সাথে ভালো আচরণ করি। কবিতাটি পড়া যাক। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। এর মানে হলো যে গাছকে হত্যা করার জন্য অল্প সময় লাগে না, এর জন্য আমাদের অনেক সময় দরকার। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। এর মানে হলো যে ছুরির একটা সামান্য আঘাতে আমরা কিন্তু গাছকে মেরে ফেলতে পারবো না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এর মানে হল গাছ, ইট অর্থাৎ গাছ বড় হয় পৃথিবীর ভেতর থেকে রসদ সংগ্রহ করে, তারপরে বড় হয়, রাইজিং আউট অফ ইট, তার মাথা বের করে উঠে, ফিডিং আপ ইটস ক্রাস্ট, মানে পৃথিবীর যে শক্ত আবরণ সেটির ভেতর থেকে তারা তাদের খাবার সংগ্রহ করে, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, তারা দিনের পর দিন কী করে, সানলাইট গ্রহণ করে, এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর ওয়াটার, মাটির ভেতর থেকে ওয়াটার গ্রহণ করে এবং আস্তে আস্তে বড় হয়ে ওঠে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট স্প্রাউটিং লিভস। মানে লেপ্রাস হাইট বলতে বোঝানো হয়েছে যে অমসৃণ গাছেদের ছাল, অমসৃণ ছাল গাছেদের, যে অমসৃণ চামড়া, কুষ্ঠরোগীদের মতো যে চামড়া থাকে সেটাকে বলা হচ্ছে লেপ্রাস হাইট। তো তাদের লেপ্রাস হাইট থেকেই কিন্তু সুন্দর সুন্দর পাতা বেরিয়ে আসে। সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট টু ইট। বলেছে কী করতে হবে গাছকে, গাছকে যদি তুমি কেটে ফেলো, গাছকে যদি তুমি কুপিয়ে কুপিয়ে কাটো, কুচি কুচি করে কাটো, তাহলেও কিন্তু গাছ, এই ছোট্ট কাজটা কিন্তু গাছকে মেরে ফেলতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট। আর এর ফলে গাছেদের খুব বেশি ব্যথাও হবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক বলতে বোঝানো হয়েছে যে গাছকে কাটার ফলে কী হয়, গাছেদের ভেতর থেকে এক ধরনের রস বেরোয়। তো বলছে সেই ব্লিডিং বার্কটা, যে ব্লিডিং, তাদের যে শরীরের ব্লিডিং বার্ক, সেটা কিন্তু আবার সে আগের মতো হয়ে যাবে। তুমি এইটুকু কাজ করলেই সে আবার আগের মতো হয়েই যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লস গ্রিন টুইগস। আর তারপরে আবার মাটির একদম কাছের থেকে আবার সুন্দর সুন্দর কচি কচি পাতা, কোচকানো পাতা বেরোয় আসবে। মিনিয়েচার বাউস অর্থাৎ হলো আবার ছোট্ট ছোট ডালপালা বেরিয়ে আসবে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন ফর্মার সাইজ। বলছে তারপরে তুমি যদি আর গাছটাকে আর খেয়াল না করো, গাছটার দিকে যদি তুমি না তাকাও, কিন্তু এই গাছটাকে কুপিয়ে কেটে ফেলার পরেও, কুচিয়ে কুচিয়ে কেটে ফেলার পরেও কিন্তু গাছটা আবার তার আগের সাইজে চলে আসবে। নো, বলছে না, শুধু এটা করে তুমি গাছকে মেরে ফেলতে পারবে না। দ্য রুট ইজ টু বি পুলড আউট। গাছেদের যে রুট থাকে, শিকড় থাকে, সেটাকে তুলে ফেলতে হবে, সেটাকে উপরে ফেলতে হবে। আউট অফ দ্য এনশোরিং আর্থ অর্থাৎ বলছে যে মাটিকে আঁকড়ে ধরে আছে শিখরটা, সেটাকে বের করে আনতে হবে। ডিস টু বি রপড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট, এটাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। অ্যান্ড পুলড আউট স্ন্যাপড আউট, তারপরে সেটাকে তুলে ফেলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, আর পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে এটাকে তুলে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেপ, আর্থকেপ অর্থাৎ যেখানে শিকড়টা থাকে সেই জায়গাটার থেকে, সেই যে গর্তটা থাকে সেই গর্তটা থেকে তুলে আনতে হবে গাছের শিকড়কে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য
অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, আর এটাকে তুলে আনলে পরে গাছের যে স্ট্রেংথ আছে সেটা কিন্তু আর থাকবে না। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য সোর্স বলতে গাছের শিকড়কে বোঝানো হয়েছে, সেই শিকড়টা কেমন দেখতে, হোয়াইট আর ওয়েট মানে সাদা এবং রসালো দেখতে। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বলেছে গাছেদের সবচেয়ে সেন্সিটিভ পার্ট কোনটা, শিকড়টা। মানুষের যেমন মাথা সবচেয়ে সেন্সিটিভ পার্ট, মাথাকে কেটে ফেললে পরে মানুষ মরে যায়, ঠিক তেমনি গাছের শিকড়কে যদি উপরে ফেলা যায় একবার তাহলে আর গাছকে বাঁচা সম্ভব নয়। বলছে যে গাছের শিকড়টা হিডেন থাকে, লুকানো থাকে ইনসাইড দ্য আর্থ, মানে মাটির ভেতরে গাছের শিকড়টা লুকিয়ে থাকে, সেটা সেন্সিটিভ পার্ট জন্য সেটা মাটির ভিতরে মাটিকে আবরণ করে থাকে, মাটিতে তার আবরণ হয়ে থাকে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং, আর তারপরে সেই গাছটাকে শুকাতে হবে, সেই গাছটাকে রোদে ইন সান অ্যান্ড এয়ার, সেই গাছটাকে কী করতে হবে, সেই গাছটাকে সূর্যের আলোতে সেটাকে দাহ করতে হবে, মানে সেটাকে একদম শুকিয়ে আনতে হবে, ব্রাউনিং হার্ডেনিং। তারপরে সেই গাছটা হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে, ব্রাউনিং হয়ে যাবে, একদম ব্রাউন কালার চলে আসবে, ফার্স্টে যেটা হোয়াইট কালার ছিল সেটা ব্রাউন হয়ে যাবে, আর সেটা শক্ত হয়ে যাবে। টুইস্টিং অ্যান্ড উইদারিং মানে সেটা মোচড়ে যাবে, আর তারপরে সেটা একদম শুকে কাঠ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, অ্যান্ড দেন ইট ইজ ডন, আর তারপরেই সম্ভব এই গাছের হত্যা করার কাজটা শেষ করা, তার আগে কিন্তু যাবে না। তুমি তাহলে আমরা প্রথমে দেখলাম গাছ, একটা গাছ কী করে বড় হয়, মাটির ভেতর থেকে খাবার সংগ্রহ করে একটা গাছ কীভাবে বড় হয়। তারপরে কবি বলেছেন যে কীভাবে গাছটাকে আমরা যদি কাটি তাও গাছটা মরবে না, আমরা যদি গাছটার ডাল কেটে দিই, ডালপালা কেটে দিই, তাহলে কিন্তু গাছটা মরবে না, সেই গাছটা আবার আগের অবস্থায় চলে আসবে। কিন্তু আমরা যদি গাছের মেন সেন্সিটিভ পার্ট, তার রুটকে যদি উপড়ে ফেলতে পারি, তাহলে কিন্তু গাছকে আর বাঁচানো সম্ভব হবে না। আর শুধু রুটকে উপরে ফেললেই হবে না, তারপরে সেটাকে রোদে পোড়াতে হবে, রোদে পোড়ানোর পরে সেটাকে শুকিয়ে কাঠ তৈরি করতে হবে, তবেই আমরা গাছকে হত্যা করার কাজটাকে শেষ করতে পারবো।